আপনি দেখছেন padmanews24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি শান্ত আক্তার। চোটের কারণে মাঝ পথে মৌসুম শেষ হয়ে গেল নেইমারে। গোড়ালির ইঞ্জুরি থেকে সুস্থ হতে ছুরি কাচি নিচে যাওয়া লাগবে তার, তাই 3 থেকে 4 মাসের মতো মাঠের বাইরেই থাকতে হচ্ছে ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডকে। 2017 সালে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে ইঞ্জুরি যেন নেইমারের নিত্যদিনের সঙ্গী, যার কারণে 100-এরও বেশি সংখ্যক ম্যাচ মিস করেছেন তিনি। তবে এত ইঞ্জুরির পরও হাল ছাড়তে নারাজ 31 বছর বয়সী নেইমার জুনিয়র। ইনস্টাগ্রামে এই ফরওয়ার্ড লেখেন, আমি আরও শক্তিশালী হয়ে ফিরব। গত ফেব্রুয়ারিতে লিলের বিপক্ষে পিএসজির 4-3 গোলে জয়ের ম্যাচে গোড়ালি মুচকে যায় নেইমারের। পরে পিএসজি কোচ কিস্তোফার গালতিয়ের জানান, বায়ার্ন মিউনিখের বিপক্ষে ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগ শেষ 16 দ্বিতীয় লেগের ম্যাচেও থাকবেন না নেইমার। এবার জানানো হলো অন্তত 3 থেকে 4 মাসের জন্য মাঠের বাইরে যেতে হবে ব্রাজিলিয়ান তারকাকে। এক বিবৃতিতে পিএসজি জানান, নেইমার জুনিয়র গত কয়েক বছরে অনেকবার ডান গোড়ালিতে চোট পেয়েছে। 20 ফেব্রুয়ারি তার চোটের পর পিএসজির মেডিকেল স্টাফরা বড় ধরনের ক্ষতি এড়াতে তার লিগামেন্ট ঠিক করার জন্য অপারেশন করার পরামর্শ দিয়েছেন। সব অভিজ্ঞরাই এই প্রয়োজন নিশ্চিত করেছেন। নেইমারের এই অস্ত্রোপচার দোহার একটি হাসপাতালে হবে। অনুশীলনে ফেরার আগে 3 থেকে 4 মাস মাঠের বাইরে থাকতে হবে। এ মৌসুমটা পিএসজির জার্সি গায়ে দারুণ কাটাচ্ছিলেন নেইমার। ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে 34টি গোলে অবদান ছিল তার, এর মধ্যে 18 গোল করেছেন ও 16টি গোল করিয়েছেন। প্রথম মৌসুমে 44টির পর এটি তার পিএসজির হয়ে সর্বোচ্চ। padmanews24.com এ নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন, facebook.com/padmanews24।